পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পরপর তিনটি দিবস একই মাসে পড়ায় ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বছরের এই একটি মাসেই কোটি টাকার ব্যবসা করেন সারা দেশের ফুল চাষি ও ব্যবসায়ীরা। এবার মহামারীতে এই তিন দিবস পড়ায় কয়েক কোটি টাকার ব্যবসা হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন চাষি ও ব্যবসায়ীরা। অবস্থাটা হলো আসলে সারা বাংলায় একই সুর, করোনা করোনা করোনা। তো এটা নিয়ে সবাই বিভ্রান্তি পেতে আসি। তো অন্য অন্য বছর অনেক ভালো ব্যবসা কিনা হয়েছে, তো করোনা নিয়ে বিষয়টা নিয়ে চিন্তা করে আমাদেরও প্রিপারেশন নাই যে ভালো কিছু হবে, কথা বুঝছেন, যে ঘাটতি ক্ষতিগ্রস্ত পেতে আসি। তো জানি না এখন এই ঘাটতিটা পরিপূর্ণ তো হবে না, তারপরে কিছু একটা মনে হয় ব্যবসা কিনা হওয়ার সম্ভাবনা আছে। তবে স্থবির হয়ে পড়া ব্যবসা কিছুটা হলেও সচল হয়ে উঠেছে, এর ফলে ফুল চাষি ও ব্যবসায়ীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। এবছর 14 ফেব্রুয়ারি একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস এবং ঋতুরাজ বসন্তের প্রথম দিন, এরপর আবার সপ্তাহ বাদে আসছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেখানে তো মোটামুটি ভালো, আর সবচেয়ে বড় হচ্ছে আপনার পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে ইন্টারন্যাশনাল ডেটা একদিনে পড়ে গেছে, যার জন্য আমরা যে দুইটা প্রত্যাশিত যে দুইটা প্রোগ্রাম থাকে আমাদের, ওরকম আসলে আমাদের কিছু হচ্ছে না। আর সব কিছু মিলে হচ্ছে আমরা অনেক টাকার মাল কিনছি, আশা করতেছি যে ভালো কিছু হবে, কিন্তু যদি রোডঘাট বন্ধ করে দেয় লোকের সমাহার দেখলে, যেহেতু করোনাকালীন সব কিছু মিলিয়ে আমরা অনেক চিন্তিত এবং অনেক প্রবলেমের মধ্যে আছি। প্রতি বছরের মতো এবছরও এসব উপলক্ষকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ফুলের বাজার। তবে এবার দামের উত্তাপটাও একটু বেশি অন্যান্য বছরের তুলনায়।